কক্সবাজারে পেকুয়ার বৈশ্বিক উষ্ণতা কমানোর লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্যারিস চুক্তি লঙ্ঘন করে জাপানি ব্যাংকগুলো একের পর এক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পে ধারাবাহিক বিনিয়োগ বন্ধের দাবি জানান উপস্থিত বক্তারা বুধবার পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ও ওয়াটার কিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখা র্যালি ও সমাবেশের আয়োজন করে র্যালিটি পেকুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পরে পেকুয়া উচ্চ বিদ্যালয় রুমে এক সমাবেশ অনুষ্ঠিত হয় পরিবেশকর্মী দেলোয়ার হুসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চিকিৎসক কুতুবুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল সহ অন্যান্যরা এ সময় পেকুয়া উচ্চ বিদ্যালয় পেকুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন